16 ডিসেম্বর ইজাই দিবস শিক্ষক আলোচনা সভার শ্রদ্ধা সভাপতি কবি ও রম্য লেখক শাহজাহান আফতাবি, শ্রদ্ধা প্রধান অতিথি কবি ও কথা সাহিত্যিক কাপ্তান নূর, বিশেষ অতিথি ডক্টর জাহিদুল ইসলাম গাজী, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত রয়েছেন রোকেয়া মনি কবি ও সম্পাদক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজিয়া রহমান কবি ও সম্পাদক, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত রয়েছেন আলেয়া বেগম নারী উদ্যোক্তা। সম্মানিত সুধীরেন্দ্র, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত, আশা করছি আপনারা আনন্দের সাথে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। সম্মানিত সুধী, রাষ্ট্রীয়ভাবে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটি এই দিবসটি পালন করা হয়। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটি কোন দিন থেকে শুরু হয়েছিল বা আমরা পালন করছি, সেই দিনটি 1972 সালের 22 জানুয়ারি এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশে পালিত হচ্ছে। সম্মানিত সুধী, জেনারেল নিয়াজি 94,000 সৈন্য নিয়ে সরাজি উদ্যানে যখন আত্মসমর্পণ করেন সেই দিন থেকেই কিন্তু আমরা এই বাংলাদেশের একটি পৃথিবী মানচিত্রে আমাদের এই বাংলাদেশের নাম চলে আসে। সেই সুবাদে আমরা লাল